নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি আগামীকাল মঙ্গলবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সেই তিনটি রাশির নাম। দেখুন, প্রতিদিনই আমি কিন্তু কোনো না কোনো রাশির কথা কিন্তু আমি আপনাদেরকে জানাই, তার মধ্যে হয়তো আপনাদের রাশি থাকে, কিন্তু রাশির নাম থাকা মানে আপনারা ভাববেন না যে আপনাদের সঙ্গে সেম অর্থপ্রাপ্তির ঘটনা ঘটবে, কারণ একই রাশির হাজারো লাখো কোটি মানুষ রয়েছে, সেখানে প্রত্যেকেরই যে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা কিন্তু কখনোই নয়। আপনার জন্মছকে, আবারও বলছি, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, আপনার জন্মছকে শুক্র, বুধ এবং শনি কেমন আছে তার উপর নির্ভর করবে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। দেখুন, ভিডিও শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন নিবেন না, রাশির নাম শুনছেন, শুভ সময় শুনছেন এবং মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বার শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, টিকিট কেটে ফেলছেন, প্রচুর অর্থ কিন্তু আপনারা অপচয় করছেন। আমি একটু বলবো, যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি শুনুন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি আপনাদের জন্যই কিন্তু আমি তৈরি করি, কারণ এই ভিডিওটিতে আমি কিছুটা আপনাদের সময় নষ্ট করি, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বোঝানোর, কিছু শেখানোর চেষ্টা করি। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ তো প্রতিদিনই থাকে, ১২টি রাশির মধ্যে কিছু কিছু রাশির প্রবল যোগ থাকে, প্রবল, সেই রাশিগুলোর নাম আমি বলি, হয়তো আপনাদের রাশিও থাকতে পারে, তার বলে আপনি একটা টিকিট কাটবেন, আপনি ভাবছেন দেখা যাক, স্যার তো বলেছে যদি হয়, কেউ কেউ কমেন্ট করছে যে স্যার হচ্ছে না। দেখুন, কেন হচ্ছে না সেটা আগে বিচার বিশ্লেষণ করা দরকার, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদের যাদের খুব অল্প মার্জিনের জন্য আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি প্রাইজ হচ্ছে না, রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু মিরাকেল কাজ করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির গাঢ় গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। দেখুন, প্রতিদিন ভিডিও শুনছেন কিন্তু একবার হলো নিজস্ব পার্সোনাল চার্ট অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ যোগটা কখন রয়েছে যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার ক্ষেত্রে ৬ মাস পরে আছে না ১ বছর পর আছে, কোন বছর কোন মাসগুলো ইম্পর্টেন্ট। দেখুন, প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু একটা সুবর্ণ কিন্তু সুযোগ আসে, সেটা আপনার ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, সেই জায়গাটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ভাই আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবে। সমস্যা রয়েছে কোন জায়গাতে, সমস্যা রয়েছে তার সমাধানের পথের উপায়ও কিন্তু একজন সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে করিয়ে দিবে। ভিডিও দেখছেন, ভিডিওটি একবার না ৫ বার শুনুন, কেন কেন আপনার বাধা আসছে, আপনার জন্মছকে কোথায় দোষ রয়েছে, আপনার ভাগ্যভাগকে স্ট্রং করুন, আপনার ধনভাগকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাগকে স্ট্রং করুন। দেখুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, এটা এই অর্থপ্রাপ্তিটা টোটাল কিন্তু ভাগ্যের উপর নির্ভর, তাই
বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন টিকিট কাটছেন, হচ্ছে না, আমি বলবো একটু দাঁড়িয়ে যান, একটু দেখুন না কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, রাহু আপনার কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। ভিডিওটিতে আমি প্রতিদিন আপনাদেরকে সমাধানের পথ জানাই এবং আপনারা প্রতিদিন কিন্তু এই মহাভাগ্য যে পরের পার্টটি আসছে অবশ্যই আপনার মহাভাগ্যটি দেখবেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করে থাকি 12টি রাশির সম্বন্ধে। অর্থাৎ সেখানে কিন্তু আপনারা টার্গেট নাম্বারটি আপনারা কিন্তু পেয়ে যাবেন মহাভাগ্যে, 12টি রাশির টার্গেট নাম্বার আগামীকাল কি রয়েছে সেটা কিন্তু আমি কিন্তু বিশ্লেষণ কিন্তু করি। ভিডিওগুলো আপনাদের জন্য আমি প্রতিদিন তৈরি করি। আমি একটি কথা বলি, ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। সমস্যা জায়গাটা অবশ্যই একজন সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু এই জায়গাটা কিন্তু টেনে তুলতে পারবে। দেখুন, আমি প্রতিদিনই কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে জানাই, হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে, তার বলে রাশির নাম শুনেই যে বড় একটা সিদ্ধান্ত নেবেন আমি বলবো নেবেন না। টিকিট কেটে কষ্ট অর্জিত অর্থ আপনারা নষ্ট করবেন না। ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করি খুব পরিশ্রম করে, আপনাদের এই যে টার্গেট নাম্বার অথবা রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে দিই, খুব রিসার্চ করার পর এই সময়টা কিন্তু দেওয়া হয়। তাই ভিডিওটি একবার না, পাঁচবার শুনুন, বুঝুন আমি আপনাদের জন্য কি বোঝানোর চেষ্টা করছি, কি শেখানোর চেষ্টা করছি। আগামীকাল যোগ রয়েছে সিদ্ধি যোগ, তিনটি রাশির রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি জানাবো। আবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রথম রাশি মকর রাশি, মকর রাশির শুভ সময় আপনাদের 10:28 থেকে 12:23 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার বিশেষ সৌভাগ্যশালী রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে, তার আগে একটি কথা বলি, আপনারা অবশ্যই মহাভাগ্যতি দেখুন, সেখানে টার্গেট নাম্বার জানানো হবে। মেষ রাশির শুভ সময় 10:42 থেকে আপনার 12:18 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার অবশ্যই আপনারা মহাভাগ্যে জানতে পারবেন। আপনাদের যে আগামীকালের যে রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11:55 থেকে 12:46 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আমি এই তিনটি রাশির কথা আপনাদেরকে জানালাম। অবশ্যই ভিডিওটি একটু হলো আপনারা শুনবেন বুঝবেন। দেখুন, যোগ কিন্তু বারবার আসে না, আমি বারবার বলছি যোগটাকে কাজে লাগান এবং আপনাদের দশা মহাদশা পারমিট করছে কিনা সেটা আগে জেনে নিন। নমস্কার।